রান্নাঘর, এই যে উনুন রয়েছে রান্নাঘর ওই টাইপের আছে, জল টল ফেলে এখন থাকে। আগে এরকমই আমরা যখন থেকেই বাস করছি তখন থেকে দেখছি এরকম। আমি আসতে এখনো 15-20 মিনিট। দেখাবো ঘরে কোন ঘরে আগেকার দিন এসে জাহাজ যেত না তখন তো ইলেকট্রিক ছিল না, ওই পাশে গ্যাসের ঘর, ওই যে গ্যাসের এখানে তো মানে অনেকজনই থাকলে থাকে তো বিপদ। তোমার বাড়ি কোন দিকটা বিপদ? এইটা পুরো আলাদা, আমাদের এই গ্রামটার বুধ আলাদা, মানে ভোট দিয়ে স্কুলে আমাদের স্কুল আছে তাই। হ্যাঁ আমি ভাবলাম শুধু এইটুকু আনি, বুঝেছো? এটা ভিতরে তো অনেকটাই আছে। এটা কি হলো, ইয়ে করেছে নাকি? থেকে যাও, এটা কি বিপদা? এইটা কি বুঝতে পারছি না, এখানে কি ওই কি বলে ওইটা কামান ছিল দুটো, একটা পাল্টাখানায় আছে একটা ডায়মন্ড হাউস ওখানে এখন আছে। হ্যাঁ পাল্টাখানায় ঢুকলে দেখবে তুমি, এখানে কামান ছিল কি অন্য কিছু আমি জানি না। এই লাল বলতে ওরা তো একদিন চেষ্টা করে দেখছি, নিচে দিয়ে সব ইয়ে হয়ে গেছে, মানে পরে পুরুষে ইয়ে হয়ে গেছে।
কাটই না, এটা তো জঙ্গল ছিল। হ্যাঁ তো এটা তো ওটা ঝিল ছিল, ঝিলে মানে ওই গেটের সিস্টেম ছিল, কেউ গেলে তখন ঝিল দিয়ে ঘেরা। ওরা তো ওরা ভি টাইপের করে যাতে কেউ না দুশ্মন আসতে। তখনকার জিনিস কাঠ না কি জানি ওগুলো দেখো, এর উপরে দিয়েছে না কত